তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি তুমি কি দেখি কইতাছো হ্যাঁ হ্যাঁ আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি এখনি যাব আমার বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে আমি কি এখন যাইতে পারি আমি তো বুঝি কিন্তু এটা তো সম্ভব না কারণ তোমার যদি আমি গাছ থেকে ছিঁড়ি তুমি তো মারা যাবা এটা যদি সম্ভব হইতো আমি অবশ্যই তোমারে আমার সাথে করে নিয়ে যেতাম সেটা তো আমি জানি আর হ্যাঁ তোমাকে একটা কথা বলি যেমন আমাকে অনেক ভালোবাসো তেমনি প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ভালোবাসবে সেটা যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কইছো তোমার কথা তো আমি ফালাইতে পারি না কিন্তু আমার এখন অনেক দেরি হয়ে গেছে স্কুলে আমি আহি ঠিক আছে সাথে দেখা যাবে তুমি এরম কে আমার ছেলেটা তোমার কাছে ফুল চাইছিল সেদিন তার সাথে খারাপ আচরণ করছো খারাপ ব্যবহার করছো ফুল দেবে না ঠিক আছে কিন্তু খারাপ আচরণ করছো কি জন্য আমি তো খারাপ আচরণ করি নাই আর আপনি যদি এতই ফুল নেয়ার শর্ট থাকে তাহলে কি গাছ বনে ফুল নিতে পারেন না আমার ওই গাছ থেকে আমি একটা ফুলও ছিঁড়ব না আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে ফুলের বাগান লাগামু তখন তুমি ফুলের লেগে যাও না একটা ফুলও দিব না কয়ে দিলাম হ্যাঁ আমার বাবা বাড়িতে ফুল গাছ লাগাইবো তুই গেলা না তো ঠেং আমনে বাড়ি দেবেন গেলাম ঠেং ঠিকই কইছো জানিব জানেন একটা উতে আমার বান্ধবী কিন্তু একটা ফুলও দেয় না ওর বাগানে কত ফুল আই তোর আমার ফুল দিমো কেন নিকে হ্যাঁ তোরে ফুল দিমো আমি ফুল দুঃখে তোর আমি কয়বার কইছি তোরে ফুল দিমো না বিয়া তো সিরি শেষ রদানি কোন কাল হাজার বার কর বড় আমার কাছে চাই আই তো শরম করে না লজ্জা করে না আমার কাছে আর আবি না তুই তোর কাছে নাই গেলাম তাই মানে আমার কি হবো দেখছো কি দুঃখ সেরি একটা কথা মাটি তুলে দেন হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন বেদক সিরি হ্যাঁ এখন তো এই কথা কবে আয় তাহলে ওর লগে সারাক্ষণ ঘরে তুমি রেখে ফুল গাছ না তোর ফুল গাছ আমি চুরি করে নিয়ে যাম গা বেদক সিরি কোন গা কত দিন মানুষের সামনে আমার অপমান করলো ইমোরে কতবার করে বলছি এই ফুল গাছগুলো কাটা ফেলাইতে ও আমার একটা কথা শুনে না আজকে এই ফুল গাছ আমি ছিঁড়ে ফেলামু বিষয়টা এখন আমার কাছে একদম স্পষ্ট এই ফুল গাছ বিমু ষড়যন্ত্র করে লাগাইছে ও জানে তুই আমার সাথে পারবো না এর জন্য এই জাদুর ফুল গাছ লাগায় আমার সাথে যুদ্ধ করতে চায় কিন্তু আমি এটা হইতে দিব না কীভাবে কাটা দিয়া কাটা তুলতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি আর এর জন্য তো প্রয়োজন আমার ছেলে রনি বিমু 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 ওই বিমুর কারণে আমাদের সংসারে অশান্তি ওই বিমুরে আমি কখনোই ছেড়ে দেব না বিমুরে যেভাবেই হোক ছলে বলে কৌশলে ওরে আমি সন্ধ্যা মন্ডে পুরস্কার দেবো এতদিন তো খালি আপনার কথা অপেক্ষায় আসলাম ওই বিমু রে
কেমনে করে মারা লাগবো সেটা আমার জানা আছে। বস, শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি চলেন। আমি এখন কি করি, আশেপাশে তো কারোই চিনি না আমি। আব্বা আব্বা, আপনার কেমন লাগতেছে আব্বা? বুকে ব্যথা করতেছে। আল্লাহ, আমি কি করি হন? সামনের বাড়িতে নিয়ে চলেন, যদি পানি না খাওয়ান তাহলে বড় অসুবিধা হতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বার যে অবস্থা কেমনি করে নিয়ে যাবো? উনি আমার শ্বশুর, রাস্তা বলে হঠাৎ করে পড়ে গেছে, বুঝতে পারলাম একটু ধরেন তো। আজকে ওরে পাইলে কাটতে কুচি কুচি কইরে লবণ তেল মরিচে মা খাইয়া বাইক যা খাইয়া গেলাম। ও চাস ওই যে খালি তাকে কো কুকো নেব, জলদি করে কো, আমার সহ্য হচ্ছে না রে। একটু পরে যাব। সত্যি বলছিস তো? ওই ওকে সত্যি কথা কয় নাকি? বল, ও তুই তো মিথ্যা কথা কয় না, তুই তো সবকিছু সত্যি কয়। হ্যাঁ সত্যি কেন হয়, কুকো নেব রে আমার আমার মানে। ওই তুই কই গেছিস নি? তোমার কত বড় সাহস, তুমি আমারে মারো ওই চামচার বাচ্চা। আমি আর জীবনে আপনাকে বলবো না। এই যে এই যে আমি যাই গে, বুঝলাম না হঠাৎ করে আমার শরীরে তো শক্তি এলো কেমনে। বুঝতে পারছি, এটা হয়তো আমার জাতের ফুল গাছের কেরামতি। যাই আমিও যাই। আমার কোনো দিনই ভালোভাবে হয় না। সব নষ্টের মূল হলো এই ফুল গাছ। এই ফুল গাছে আমি এখানে রাখবো না। ওরা কি দোষ করছে? হ্যাঁ এই ফুল গাছ যেদিন থেকে তুই এই বাড়িতে লাগাইছস সেদিন থেকে এই সংসারে অশান্তি লাগা রয়েছে। আমি জানি এই ফুল গাছ কাইটা ফেলালে সব অশান্তি ঠিক হয়ে যাব। না মা, তুমি ভুল মনে করতেছ। দেখো মা, আমাদের যেমন জীবন আছে ওদেরও তো তেমন জীবন আছে মা। তুমি যদি আমি কাইটা ফালাও তোমার কি লাভ হবো তাতে কও? মা বিমু ঠিক কইছে, ফুল গাছ তো আমার কোনো ক্ষতি করে নাই। বুঝতে পারছি, দুই ভাই বোন মিলে এখন আমারে জ্ঞান দিবি, তাই না? তোদের যা ভালো মন চায় তাই কর। হ্যাঁ মা, এখন তুমি বুঝতে পারছো। আসো আমরা সবাই এখন একসাথে মিলে যাই। সরে এখান থেকে।
ঠিক আছে ভাই, মা তো তো আমার গাছগুলো কেটে নাই, তা হঠাৎ করে তুমি এত ভালো লাগে আমারে দেখে ওর ভয় ডয় পাইছো নাকি? আচ্ছা ঠিক আছে চলো এইবার। আচ্ছা